এই জায়গায় জনপ্রতিনিধি তিন টাইম হিসাবে হয়ে গেছে, সেই জন্য আমার যে অভিজ্ঞতা, আমার মা আমার শিক্ষকের মতন আমার সকল কাজের উনি দেখভাল করেছেন, সেই হিসাবে আজকে আমি মেয়র নাই কিন্তু আমার মা মেয়র নির্বাচিত হয়েছে। সেই হিসাবে মার এবং এই শহরের যত কাজ আছে আমি মার সাথে থেকে যতগুলো কাজের সমাধান দরকার মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতায়, এই গাজীপুরে যেহেতু বাংলাদেশের সবচেয়ে একটি বড় সিটি কর্পোরেশন এবং বিশেষ করে আমাদের এখানে যে আজমতুল্লাহ খান আমাদের উনি বড় ভাই, উনিও আছে, যেহেতু আমরা সবার পরামর্শে যারা যারা এখানে নির্বাচন করেছেন বা যারা যারা রাজনৈতিকভাবে এখানে প্রতিষ্ঠিত, সবার পরামর্শে আমরা গাজীপুরকে একটা নতুন সুন্দর আধুনিক শহর করার জন্য চেষ্টা করব। শহর বানানোর জন্য এবং একটা মিথ্যার প্রতিবাদী মা এখানে যেহেতু নির্বাচন করছে, সেই হিসেবে মার যত কাজ আছে আমি তো সার্বিকভাবে মাকে সহযোগিতা করার জন্য আমি প্রস্তুত। মা এবং সন্তান মিলে এবং আমাদের যারা অভিভাবকরা আছেন এবং বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী আছেন, ওনার পরামর্শে শহরটা যে সুন্দর করে সাজাতে পারি, এখানে যে কেউ ভুল না বুঝে আর কেন যেন গুজব কেউ না যেন না ছড়ায়, সেজন্য আমরা কাজটা করে দেই। এই শহরবাসী যেহেতু আমাদের বিশ্বাস করেছে, বড় বিপদে এই শহরের লক্ষ লক্ষ মানুষ আমাদের পাশে ছিল, বড় মানুষরা ছিল না কিন্তু এই শহরের খেটে খাওয়া মানুষ, এই শহরের নিবেদিত মানুষ, সকল মানুষ আমাদের পাশে থেকে মা সন্তানকে যেমন সহযোগিতা করছে, মা সন্তানও এই শহরের মানুষের জন্য জীবনের যা কিছু আছে সব কিছু দিয়ে আমরা চেষ্টা করব এই শহরে যেন মানুষ সুন্দরভাবে বসবাস করে। এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সার্বিকভাবে সহযোগিতা চাই, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি আমার মা যাব, আমাদের এই শহরকে সুন্দরভাবে সাজানোর জন্য যা যা প্রয়োজন আমরা সব কিছুর জন্য মা সন্তান প্রস্তুতি নিয়েছি। সরকার এবং প্রশাসনের লোক সর্বশেষ রেজাল্ট পর্যন্ত, এবং আপনারা যারা মিডিয়ার ব্যক্তিত্ব আছেন আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই এবং স্বাগত জানাই, কারণ আপনাদের সকলের সহযোগিতায় নির্বাচন কমিশনার বলেছে একটা সুষ্ঠু সুন্দর ভোট দিবে, সেটা আমরা তার কর্মের মধ্যে পেয়েছি। সরকারও বলেছে সেখানে সহযোগিতা করবে, সেই সবার সহযোগিতাই এখানে একটা সুন্দর ভোট এবং সর্বশেষ রেজাল্ট আমরা সঠিকভাবে পেয়েছি। এর জন্য আমরা সবাইকে আপনাদের মাধ্যমে ধন্যবাদ জানাই এবং স্বাগত জানাই, এবং এই শহর এবং ভবিষ্যৎ যে কোনো কাজে আমরা সার্বিকভাবে সহযোগিতা করব।